থাকিতে দিনে জলে না কেন, জলে না সময় গেলে সাধু হবে না, সময় সময় গেলে সাধু যদি খালে বিলে জল না থাকে সেখানে কিন্তু মাছও থাকে না বাবা, তাই তো সাইজি বললেন।
মা, যে সকল কৃষক বাবারা, চাষি যারা, যারা চাষের কাজে ব্যস্ত থাকেন, বলুন তো সময় চলে যদি যায়, সময়ের জিনিস যদি অসময়ে রোপণ করা হয়, সে গাছ কি ভাবা ভালো হয়? হ্যাঁ, হয় না তো? যখন আলুর সিজন, আলুর জায়গায় যদি এই আলুটা যদি কিছুদিন পরে আমার বাবারা লাগায়, মানে বীজ রোপণ করে, সেই গাছটা কি ঠিকঠাক হবে? তাই তো সেই মহাজনে লালন সাহেব সেখানে দাঁড়িয়ে বললেন, অসময়ে অসময়ের জিনিস, সময়ের জিনিস যদি অসময়ে রোপণ করা যায়, কোন রকমের গাছটা হয়তো বেঁচে যাবে, কিন্তু ফল হবে না। গাছটাই হয়তো সুন্দরভাবে হবে, তাকে জল দেবেন, সার মাটি দেবেন, গাছটা হবে, কিন্তু বাবা ফল হবে না। তাই তো মহাজন সাইজি বললেন, গাছ যদি হয়